নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ টেক অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে গানের সাথে খুবই সুন্দর অসাধারণ কিছু ঝুলন্ত টবের উপর ফুল নিয়ে এসেছি। এগুলো দেখানোর আগে আমি আপনাদের আজকে কিছু প্রশ্নের উত্তর দেবো। অনেকেই কিছু প্রশ্ন করেছে, সেই সব প্রশ্নের উত্তর আজকে আমি আপনাদের দেবো। প্রথমেই এক ভিউয়ার্স তিনি প্রশ্ন করেছেন যে লাইভ প্রোগ্রাম কন্টিনিউ 24 ঘন্টা করা যাবে কি না। তাই প্রথমেই আমি বলি যে 24 ঘন্টা লাইভ প্রোগ্রামের তো কোনো প্রয়োজন নেই। 24 ঘন্টা কেন, আপনি 48 ঘন্টাও লাইভ প্রোগ্রাম করতে পারেন। তাতে ইউটিউবের কিংবা কোনো ইউটিউবের গাইডলাইনে তেমন কোনো বিধিনিষেধ নেই যে আপনি 24 ঘন্টা করতে পারবেন না। কিন্তু কথা হচ্ছে যে আপনি 24 ঘন্টা লাইভ প্রোগ্রাম কি আপনি আপনার মোবাইল হোক বা যা দিয়েই করেন না কেন কন্টিনিউ করতে পারবেন? পারবেন না, কেননা অনেক সময় আপনার লাইন থাকবে না, নেটওয়ার্ক থাকবে না, নেটওয়ার্ক চলে যাবে, কন্টিনিউ দেখা গেল আপনি যখন প্রোগ্রাম করছেন নেটওয়ার্ক চলে গেল, তারপরে যে কোনো কারণবশত আপনি অফ করলেন। আর এক নাগারে যদি 24 ঘন্টা আপনি মোবাইল কিংবা যাই অফ কন্টিনিউ আপনি যদি লাইভ প্রোগ্রাম করেন সেটা গরম হয়ে যাবে আর সেটা মোবাইলের পক্ষেও ক্ষতি। তাই 24 ঘন্টা লাইভ প্রোগ্রাম আপনি করতে পারেন, কোনো প্রবলেম নেই। 24 ঘন্টা যে কোনো প্রোগ্রামে আপনি করতে পারেন 24 ঘন্টা লাইভ প্রোগ্রাম। ইউটিউব থেকে তেমন কোনো বিধিনিষেধ নেই যে আপনি 24 ঘন্টা লাইভ প্রোগ্রাম করতে পারবেন না, অবশ্যই করতে পারবেন। এরপরে নেক্সট কোশ্চেন হচ্ছে এক ভিউয়ার্স তিনি একজন প্রশ্ন করেছেন যে গ্রিন স্ক্রিন চ্যানেল, সেই গ্রিন স্ক্রিন চ্যানেল কি মনিটাইজ হবে? যদি কেউ গ্রিন স্ক্রিন চ্যানেল করে তাহলে গ্রিন স্ক্রিন চ্যানেল কি মনিটাইজ হবে? তাছাড়া আরও একটি প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে রিয়াকশান চ্যানেল, রিয়াকশান চ্যানেলগুলো কি মনিটাইজ হবে? প্রথমেই আমি আসি গ্রিন স্ক্রিন চ্যানেল সম্বন্ধে। গ্রিন স্ক্রিন চ্যানেল অনেক রকম আছে। ধরুন আমি গ্রিন স্ক্রিন ব্যবহার করি, আমার ব্যাকগ্রাউন্ড হয়তো ভালো নেই, আমি যখন ক্যামেরার সামনে দাঁড়িয়ে কথা বলি মাঝে মধ্যে আমি আগে গ্রিন স্ক্রিন ব্যবহার করতাম ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করার জন্য, এবং আমি সামনে দাঁড়িয়ে কথা বলতাম, সেটা একরকম গ্রিন স্ক্রিন। এইসব গ্রিন স্ক্রিন কোনো প্রবলেম ইউটিউবে হয় না, কেননা আমি সামনে দাঁড়িয়ে কথা বলছি, আমি ফেস ক্যাম ভিডিও করছি, শুধু আমার পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেই ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হচ্ছে, এই হচ্ছে একরকম গ্রিন স্ক্রিন। এই ধরনের গ্রিন স্ক্রিনে কোনো ইউটিউবের প্রবলেম নেই মনিটাইজেশন হতে, মনিটাইজেশন একেবারে অনায়াসে হয়ে যাবে, একেবারে স্মুথলিভাবে। এইবার গ্রিন স্ক্রিন আরও রকম আছে, ধরুন আমি গ্রিন স্ক্রিন করছি, ক্যামেরার সামনেই আছি, আমি ছোট্ট এক কোনায় একটু আমি আমাকে দেখালাম, অনেক ইউটিউবার এগুলো করে যে এক কোনায় নিজে একটু দাঁড়িয়ে আছে একটু, আর পুরো সে কোনো কথা বলছে না, এক কোনো একটু রেখে দিয়েছে, আর পিছনে কোনো কমেডি কিংবা কোনো কিছু চলছে কিংবা কোনো ব্যাকগ্রাউন্ডে ভিডিও চলছে, এই একরকম গ্রিন স্ক্রিন। দেখবেন গ্রিন স্ক্রিন আবার অনেক আছে, এখন দেখলাম কিছুদিন আগে যে কিছু গান, ধরুন কোনো রিয়েলিটি শোয়ে কোনো গান হচ্ছে, কোনো সুপারহিট গান, তাছাড়া সেখানে কোনো বড় বড় সিঙ্গাররা আছে, ভিআইপিরা আছে, জাজরা আছে, সেখানে সামনে দাঁড়িয়ে আপনি একটা লাউডস্পিকার নিয়ে আপনি মুখ নাড়াচ্ছেন, মনে হচ্ছে যে আপনি গান গাচ্ছেন। এই ধরনের চ্যানেলগুলো এখন আর 2025-এ কোনো মনিটাইজেশন দেবে না, কেননা ওখানে আপনি কিছুই করছেন না, শুধু আপনি একটু মুখ নাড়াচ্ছেন, এই করছেন অঙ্গভঙ্গি, আদার্স আপনার কোনো অ্যাক্টিভিটি নেই ওই ভিডিওতে, সম্পূর্ণ অন্যের ভিডিও। তাই 2025-এ এই ধরনের চ্যানেল কোনো সময় আর মনিটাইজ হবে না। এবার আসি যে রিয়াকশান ভিডিও, রিয়াকশান ভিডিও চ্যানেল কি মনিটাইজ হবে? রিয়াকশান চ্যানেল যেগুলো আছে মনিটাইজ হবে, তার মধ্যে অনেক রকম ভাগ আছে। রিয়াকশান বলতে ধরুন পিছনে আপনি কোনো একটি ভিডিও দেখলেন, আপনি সেটা দেখে রিয়াকশান দিচ্ছেন, আপনার কথা বলতে হবে, আপনার কমেডি করতে হবে, আপনার এখানে একটি ভালো অ্যাক্টিভিটি রোল করতে হবে, একটি ভালো। কিন্তু আপনি যদি করেন, ধরুন পিছনে কিছু চলছে, আপনি চুপচাপ বসে আছেন, একটু মুখ নাড়াচ্ছেন, একটু ঘাড় নাড়াচ্ছেন, একটু চোখ বড় করছেন,
এইগুলো যদি হয় তাহলে কিন্তু এই ধরনের রিয়াকশান চ্যানেল কোনো সময় মনিটাইজ দেবে না। রিয়াকশান চ্যানেল মনিটাইজ দেবে, আপনার সেখানে কিছু ভ্যালু দিতে হবে। আপনি সামনে আছেন কিন্তু মুখ নাড়ালেই হবে না আর ঘাড় নাড়ালেই হবে না, আপনার সেখানে কমেন্ট্রি করলে সব থেকে বেস্ট হয়, তাহলে নিজের ভয়েসটা ওখানে অ্যাড হচ্ছে। আর আপনি যদি সেগুলো না করে দেখা গেলো আপনি চুপচাপ বসে আছেন আর অন্য কোনো ভিডিও চলছে পাশে, আপনি এক কোনায় চুপচাপ বসে আছেন কিংবা পাশে বসে আছেন, একটু মাঝে মধ্যে ঘাড় নাড়ছেন, একটু হাসছেন, এই ধরনের রিয়াকশান অনেকেই দেখায়। কিন্তু এই ধরনের রিয়াকশান এখন বর্তমানে কোনো চ্যানেল আর মনিটাইজ হবে না। 2025-এ তো নতুন নিয়ম এসেছে, 2025-এ সম্পূর্ণ এইসব চ্যানেলগুলো একবার মনিটাইজেশন বন্ধ করে দিয়েছে। তাছাড়া আরও কিছু চ্যানেল মনিটাইজেশন বন্ধ করে দিয়েছে, যেমন ধার্মিক চ্যানেলগুলো অনেকেই আছেন যে বিভিন্ন প্রোগ্রামের ধর্মের যে প্রোগ্রাম হয় ধার্মিক প্রোগ্রাম, সেখান থেকে ভিডিও তুলে নিয়ে আসেন, ভিডিও তুলে এনে তারপর নিজে আপলোড দিয়ে যান, এই ধরনের চ্যানেলও আর মনিটাইজ হবে না। এই ছিল আজকে কিছু প্রশ্নের উত্তর। আর আপনাদের যদি এই ধরনের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টস করবেন। আর একটি কথা, আরেকজন আমাকে জিজ্ঞাসা করেছে পার্সোনালি যে আমি যে গানগুলো ইউজ করি সেই গানগুলো কোথা থেকে আমি নিই এবং কীভাবে নিই, কোথা থেকে নিই এটা আমি তো বলে দিয়েছি যে সব গানই আপনারা ইউটিউবে পাবেন, কপিরাইট ফ্রি সং আপনারা ইউটিউবে পাবেন। এইবার আমি কীভাবে নিই, আমি কীভাবে ইউজ করি সেটা তো ডিটেলস আপনাকে বলা যাবে না আর বলা সম্ভবও না। এইভাবে কীভাবে বলবো, ইউটিউবে আপনারা ভিডিও দেখুন, ইউটিউব টিউটোরিয়াল দেখলে আপনারা সম্পূর্ণ একেবারে বুঝে যাবেন যে কীভাবে নিতে হয়, কীভাবে কোনগুলো কপিরাইট ফ্রি সং। আপনারা সবসময় যেন ইউটিউবে অ্যাক্টিভ থাকেন না, ইউটিউবে অ্যাক্টিভ থাকতে হবে। ইউটিউবে অ্যাক্টিভ থাকলে চ্যানেলও, ইউটিউব যে অ্যালগোরিদম আছে তারাও দেখবে যে হ্যাঁ এই চ্যানেলটি অ্যাক্টিভ আছে। এই কারণে বেশিরভাগ সময় ইউটিউবে অ্যাক্টিভ থাকতে হয়। আপনি ইউটিউবে সার্চ করুন না, সার্চ করে দেখুন যে কপিরাইট ফ্রি সং কীভাবে নেওয়া যায়, কোথায় পাওয়া যায়, কোনগুলো কপিরাইট ফ্রি সং, সেটাকে কীভাবে ডাউনলোড করা যায়, সব কিছু দেখবেন ইউটিউবে টিউটোরিয়াল আলাদাও আছে। আপনি একটা না হলে আরেকটা দেখবেন, আরেকটা না হলে আরেকটা দেখবেন, এরকম 4-5টা দেখবেন দেখবেন তখন অটোমেটিক আপনি সব কিছু শিখে যাবেন, তখন আর আপনার কাউকে জিজ্ঞাসা করার কোনো প্রয়োজন নেই। আপনারা কী করবেন, ইউটিউবে কোনো ভিডিও দেখবেন না, কোনো টিউটোরিয়াল দেখবেন না, কিছু শেখার চেষ্টা করবেন না, খালি আপনি কীভাবে নেন আমি কীভাবে নিই সেটা তো আপনাকে এইভাবে তো বলা সম্ভবও নয়, আর কীভাবে বলবো ইউটিউবে। আর আপনি পার্সোনাল মেসেঞ্জারে এসে বলছেন, পার্সোনাল মেসেঞ্জারে এসে তো বলা এগুলো সম্ভব নয়। আমি কীভাবে নিই, কীভাবে দিই, কোন গান কোথায় পাওয়া যায়, ডিটেলস আপনি তো বলা সম্ভব নয়। আপনি ইউটিউবে এসেছেন, ইউটিউব চ্যানেল করছেন, অবশ্যই ভালো, কিন্তু ইউটিউব থেকেই আপনার জানতে হবে, সব ধরনের সমস্যার সমাধান ইউটিউবে আছে। আপনি যে কোনো সমস্যা সম্পর্কবেন আপনি ইউটিউবে সার্চ করবেন, দেখবেন সব পেয়ে যাবেন, কাউকে কিছু জিজ্ঞাসা করতে হবে না। আমি এই যে আমি চ্যানেল করেছি আজ 5 বছর হয়ে গেছে 6 বছর হয়ে গেছে, আমি তো কাজ পর্যন্ত কাউকে কোনো সেটিংস কিংবা কোনো কিছু জিজ্ঞাসা করি না, আমি সারাক্ষণ ইউটিউবে ঘাঁটি। আমি আমার যদি কোনো সমস্যা হয় আমি সঙ্গে সঙ্গে ইউটিউবে ঘাঁটি, সে ছোটো চ্যানেলও দেখি বড় চ্যানেলও দেখি। এই কারণে কোনো সমস্যায় পড়লে ইউটিউবে সার্চ করে দেখতে হয় এবং ইউটিউবে অ্যাক্টিভ থাকতে হয়। আর অনেক দেখা গেলো অনেক সমস্যা বড় বড় ইউটিউবাররা বলে না, সব ধরনের ইউটিউবারদের ভিডিও দেখতে হয়, বিশেষ করে টেক চ্যানেলগুলো, ছোট ছোট যেসব চ্যানেল আছে সেসব ছোট ছোট চ্যানেল যে সমস্যাগুলো তারা তুলে ধরে, বড় চ্যানেলগুলো অনেক সময় সেসব সমস্যা তুলে ধরে না। অনেকে আছেন ছোট চ্যানেল দেখতে চান না, কিন্তু ছোট চ্যানেল হলে কী হবে সেগুলোও দেখবেন আপনারা, ছোট চ্যানেলে অনেক কিছু সমস্যার সমাধান হয়, অনেক কিছু জানা যায়। কিন্তু বড় চ্যানেলগুলো কী হয়, ছোটোখাটো সমস্যা তারা খুব একটা সেগুলো বলে না, এই কারণে ছোটোখাটো সমস্যা হলে ছোট চ্যানেলও দেখতে হয়।